চিরচরিত পেশা নিয়ে আজ দুর্বার গতিতে অদম্য ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছি এক ঐতিহাসিক নিদর্শন দেখবার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। আজ আমাদের উদ্দেশ্য সোনাকান্দা দুর্গ। আমাদের সঙ্গেই থাকুন, আমরা যেতে যেতে আপনাদের সোনাকান্দা দুর্গ সম্পর্কে কি কেন কিভাবে হয়েছে পুরো ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব এবং দেখাবো সোনাকান্দা দুর্গটি কি অবস্থাতে এখন আছে এবং তার ইতিহাস বা কীভাবে তার সৃষ্টি। মুঘল সুবেদার মীর জুমলা বিশেষ উদ্দেশ্যে তিনটি জলদুর্গ তৈরি করেছিলেন। এর একটি মুন্সিগঞ্জ শহরের কাছে ইছামতির নদীর তীরে অবস্থিত, এটি ইন্দ্রাকপুর দুর্গ নামে পরিচিত। দ্বিতীয় দুর্গটি ছিল শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে বন্দর উপজেলা সোনাকান্দা অঞ্চলে। শীতলক্ষ্যার পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঐতিহাসিক সোনাকান্দা দুর্গ এখন আর কামানগুলির শব্দে প্রকম্পিত হয় না। সোনাকান্দা এখন সগরম মাইকের শব্দে। অমুক ভাইকে ভোট দিন, অমুক ভাইকে। এটি তাই সোনাকান্দা দুর্গ নামে পরিচিত। আর শেষ দুর্গটির অবস্থান সোনাকান্দা দুর্গ থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরে। এটি হাজীগঞ্জ দুর্গ নামে পরিচিত। প্রতিটি দুর্গেই একটি উঁচু ইটের তৈরি মঞ্চ রয়েছে নদীর দিকে মুখ করে। হাজীগঞ্জ দুর্গের মঞ্চটি অন্য দুটির মতো এখন আর অক্ষত নেই। এই মঞ্চগুলোর উপর কামান বসানো হতো। ইদ্রাকপুর দুর্গের কামান থাকত ধলেশ্বরীর নদীর দিকে মুখ করে। সোনাকান্দা আর হাজীগঞ্জ দুর্গের কামানের মুখ ছিল শীতলক্ষ্যা নদীর দিকে। সুলতানি আমল থেকেই চট্টগ্রামে সমুদ্র তীর থেকে ছিপ নৌকা নিয়ে মগ ও পর্তুগিজ জলদস্যুরা আক্রমণ করত। তারা সোনার গায়ে লুটোদ্রাজ করে আবার ফিরে যেত। এদের আক্রমণ প্রতিহত করার কোনো পদক্ষেপ সুলতানি আমলে নেওয়া হয়নি। আমরা অলরেডি দুর্গর এখানে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে কি যাওয়ার কোনো পথ আছে কি? ভিতরে মুঘলরা ঢাকায় রাজধানী স্থাপন করার পর জলদস্যুরা ঢাকা আক্রমণ করত। তারা শীতলক্ষ্যা নদী দিয়ে উত্তরে ডেমরার কাছে চলে আসত। এখান থেকে একটি নদী শহরের বুক চিরে বুড়িগঙ্গায় পড়ছিল। নদীটির নাম ছিল দোলাই। পরবর্তীতে নদীর পূর্ব দিকের খাত শুকিয়ে গেলে একে বলা হয়ে থাকে দোলাই খাল। সুবেদার মীর জুমলা জলদস্যুদের আক্রমণ রোধে একটি পরিকল্পনা নেন। সেই পরিকল্পনা ফসল হচ্ছে জলদুর্গ। জলদুর্গের পরিকল্পনাটিকে সাজানো হয়েছে এমনভাবে যে জলদস্যুদের নৌকা মেঘনা নদী দিয়ে এসে ধলেশ্বরীর মোহনায় পড়বে, তারপর প্রবেশ করবে শীতলক্ষ্যায়। তার আগেই ইদ্রাকপুর থেকে ধলেশ্বরীর মোহনায় কামানের গোলা ছোড়া হবে। এরপরও যদি জলদস্যুদের নৌকা শীতলক্ষ্যায় প্রবেশ করে তখন সোনাকান্দা দুর্গ থেকে কামানের গোলা ছোড়া হবে, আর শেষ প্রতিরোধ গড়ে তুলবে হাজীগঞ্জ দুর্গ। প্রথম দুই দুর্গের কামান এড়িয়ে নৌকা এগিয়ে এলে হাজীগঞ্জের দুর্গের কামানের গোলায় সে ধরাশায়ী হবে। এখনও দুর্গ তিনটি চমৎকার স্থাপনা নিয়ে মুঘল যুগের গৌরবের কথা বলছে। সোনাকান্দা নাম নিয়ে বেশ কিছু প্রচলিত জনশ্রুতি আছে, তবে এগুলোর ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। সবচেয়ে প্রচলিত জনশ্রুতি হচ্ছে বারো ভূঁইয়াদের অধিপতি ঈশা খাঁ বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনাবিবিকে জোরপূর্বক বিয়ে করে এই দুর্গে নিয়ে আসেন। সোনাবিবি সেই কষ্টে দুর্গে বসে রাত দিন কাঁদতে থাকেন। সেই থেকে দুর্গের নাম হয়ে যায় সোনাকান্দা। জানা যায় এই দুর্গের স্থাপত্যকাল 17 শতকের মাঝামাঝি সময়ে। ইটের তৈরি এই দুর্গের দৈর্ঘ্য প্রায় 86 মিটার, প্রস্থ 18 মিটার। দুর্গ মোঘলটি স্থাপত্য রীতিতে তৈরি। সোনাকান্দা দুর্গের একটু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যা অন্য দুটি দুর্গের মধ্যে নেই। এই দুর্গটির দুটি অংশ বিভক্ত,
একটি হলো বুরুজ বিশিষ্ট আয়তাকার ফকরযুক্ত অংশ এবং আসলে এই দুর্গকে দিকে সিঁড়িপথ খিলান দিয়ে আমি আসলে সেই যে দুর্গ যেইয়ের সময়ের জন্য নির্মাণ করা হয়েছে এই একটা ফিল পাচ্ছি আমি যেন মনে হচ্ছে যে আমি সেই সময়ের একটা সময়ে এখানে এসেছি এবং যেই এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে একটা বলে ভাষায় বলে বোঝানো যাবে না এমন একটা প্রশান্তি এখানে এখানে আসলে আপনি বুঝতে পারবেন তো উঁচু বেদি আর দুর্গ দুটিতে এমন খিলান সহ প্রবেশপথ নেই সোনাকান্দা দুর্গের প্রতিরক্ষা প্রাচীরের চূড়াই মারলান নকশা এবং বুরুজ রয়েছে উঁচু পাথর থেকে বন্দুকের গুলি ও কামানের গোলা ছোড়ার জন্য রয়েছে ফকর প্রথমে সোনাকান্দা ছিল ঈশাখার কেল্লা রাজা কেদার রায়ের মেয়ে স্বর্ণময়ী এসেছিলেন লাঙলবন্তে পুণ্য স্নান করতে একদল ডাকাত স্বর্ণময়ী বজ্রার হানা দেয় প্রচুর স্বর্ণ অলঙ্কার সহ স্বর্ণময়ীকে অপহরণ করে পরে ঈশাখা তাকে উদ্ধার করে কেদার রায়ের কাছে ফেরত পাঠাতে চান কিন্তু মুসলমানের তাবুতে রাত কাটানোর জাত গেছে এই অভিযোগে কেদার রায় স্বর্ণময়ীকে আর ফেরত নেননি এখবর শুনে স্বর্ণময়ী কেল্লার তাবুতে দিনের পর দিন কেঁদে কেঁদে কাটিয়েছেন আর তাই এর নাম হয় সোনার কান্দা বা সোনাকান্দা দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরো দেওয়াল একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ দুর্গটিতে মোট দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায় এক আত্মরক্ষামূলক প্রাচীর এর বিশাল আয়তন যা 3.5 মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শেল নিক্ষেপ করা যেত অপরদিকে হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ যা দুর্গকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করত সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে দুর্গের বিশাল কামান প্ল্যাটফর্ম গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত এটি মুঘলদের জলদুর্গের একটি অনন্য বৈশিষ্ট্য চতুর্ভুজাকৃতির এই দুর্গটি আয়তন 86.56 মিটার থেকে 57.0 মিটার এখানে অষ্টভুজাকৃতির চারটি বুরুজ দুর্গের চার কোণে রয়েছে দুর্গের প্রবেশ তোরণটি উত্তর দিকে প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেম এর মধ্যে স্থাপন করা হয়েছে জনশ্রুতি জলদুর্গকে ঘিরে নানা রকম কল্পকাহিনী প্রচলিত রয়েছে এক বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী শীতলক্ষ্যা নদীতে স্নান করতে গিয়ে জলদস্যু দ্বারা অপহৃত হন সোনার গায়ের শাসক ঈশাখা তাকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন ও তার পিতাকে তাকে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন কেদার রায় তাকে মুসলমানের ঘরে রাত কাটানোর দায়ে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করে মর্মাহত রাজকুমারী স্বর্ণময়ী যুগে দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা বারোভৈয়াদের অন্যতম নেতা ঈশাখা বিক্রমপুর জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনা বেবীকে জোরপূর্বক বিয়ে করে এনে এই দুর্গে বন্দী করে রেখেছিলেন তিনি দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা কিছু মানুষ বিশ্বাস করত যে দুর্গের ভেতরে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সোনারগাঁও এবং ঢাকার লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল